ত্রিপুরায় উপনির্বাচনের ফল বেরিয়েছে, সেই উপনির্বাচনের ফল দেখে তৃণমূলের চক্ষু চড়ক গাছ। কারণ তৃণমূল কংগ্রেস এখানে যে ফল করেছে তা ধারণার বাইরে। তৃণমূল কংগ্রেস ত্রিপুরাতে চতুর্থ স্থান অধিকার করেছে। তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় যে পৌরসভা ভোট হয়ে গেল তাতে মোটামুটি খেলেছিল, কিন্তু এই উপনির্বাচনে, বিধানসভা উপনির্বাচনে গাড্ডায় গেল তৃণমূল কংগ্রেস। বিধানসভায় ভোটে 1000 ভোট পায়নি তৃণমূল কংগ্রেস। তাহলে বুঝতে পারছেন কি পরিস্থিতি ত্রিপুরায় তৃণমূলের। অভিষেক ব্যানার্জি বড় বড় র্যালি করেছেন, সভা করেছেন এবং বলেছিলেন যে ত্রিপুরায় তারাই আসবেন আগামী দিনে, কিন্তু যে ফল করেছে তাতে তো আর কিছু বলার থাকলো না। বিজেপি জিতবে এটা ঠিক আছে, কিন্তু তৃণমূল কংগ্রেস ভালো তো ফল করবে, কিন্তু এখানে তো 1000 ভোটই পাচ্ছে না, একটা বিধানসভায় 1000 ভোটই পাচ্ছে না। তাহলে বুঝতে পারছেন বাংলার বুকে তৃণমূলকে কতটা ভালোবাসে কি না বাসে বাংলা মানুষ সেটা পরের কথা, কিন্তু বাংলার বাইরে তৃণমূলকে মোটেও পছন্দ করে না মানুষ। তো যাই হোক, যা পরিস্থিতি তৃণমূলে ত্রিপুরাতে, আগামী দিনে হয়তো বাংলাতেও এই একই ছবি দেখতে পেতে পারে মানুষ। জয় হিন্দ।